রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সূচনা বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির সমাবেশ মানে অগ্নিসন্ত্রাস, বিশৃঙ্খলা ও রক্তপাত। কোনো পাল্টাপাল্টি নয়, জনগণের সুরক্ষার জন্য মাঠে থাকতে হয় আওয়ামী লীগকে। আন্দোলনে ব্যর্থতা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। সমাবেশ থেকে সহিংসতা, নৈরাজ্য, এটাই বিএনপির রাজনীতি। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করে তারা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র, অপরাজনীতি করতে পারে। সেতুমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের শক্তিতেই টিকে আছে শেখ হাসিনার সরকার। ইলেকশনের সময় আমেরিকা যে ভূমিকাটা নিয়েছিল, আরো কোনো কোনো দেশ, ভারত কিন্তু তখন একটা কথা বলে, এবং আমাদের ভোটাররা ভোট দিয়েছে। নিজের দেশকে এত খাটো করা, এটা বয়স্কদের পক্ষে সম্ভব। যেটা বাস্তব নয় এ মিথ্যাচার, তাদের রাজনীতি, সেটাই তারা করছে। ভোটারদের ভয় পায় বলে তারা ভোটে আসে না, এটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। বক্তব্যে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা নিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবকে বিরুদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধাংধেয়ী ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই ইসরায়েল সারা বিশ্বের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিন যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমনি সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন।